গত 5 জানুয়ারি সেদিনও যে বাড়ি শেখ শাহজাহানের বাড়িতে তালা ঝুলছিল, যে তালা ভাঙতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আক্রমণের মুখে পড়তে হয়, সেই তালা ভাঙার জন্য আজ ইতিমধ্যেই লোক নিয়ে আসা হয়েছে এবং ঘটনাস্থলে উপস্থিত রয়েছে রাজ্য পুলিশের আধিকারিকরাও। লেকিন আপনার সার্চ কি করা ঘরে করা আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন রাজ্য পুলিশের আধিকারিকরা। কপি দে দেন কপি দেন মেরা মেরা হম লোক কাজ রাজ্য পুলিশের তরফ থেকে তিনি নিজের পরিচয় দিয়েছেন, তিনি ওসি এবং তার সঙ্গে ইডির তরফ থেকে এখানে প্রথমে যখন তল্লাশি করতে আসা হয় তাদেরকে বলা হয় যে এখানে তালাবন্ধ করা অবস্থায় রয়েছে, তারা যখন দেখেন পুলিশ এখানে আসে পুলিশের তরফ থেকে যেটা বলা হয় যে সার্চ ওয়ারেন্ট তাদেরকে দেখাতে হবে, সার্চ ওয়ারেন্ট তারা দেখতে চান, ইডির তরফ থেকে বলা হয় সার্চ ওয়ারেন্ট তাদের কাছে আছে। এরপর যে কটি গেটের সামনে যায় ইডি দেখতে পায় যে প্রত্যেকটি গেটেই তালা রয়েছে, একটি মাত্র গেট যেখানে কোলাপসেবল গেটের অপোজিট থেকে একজন মহিলা তিনি কিন্তু জানালেন যে এটি তার শ্বশুর বাড়ি এবং সাজার নেই, এবং তারপর এখানে ইডির তরফ থেকে তল্লাশি চালানোর জন্য যে সার্চ ওয়ারেন্ট সেটা পুলিশকে দেখানো হলো, পুলিশের তরফ থেকে বলা হলো যে তারাও ভিডিওগ্রাফি করতে চান যখন এই তল্লাশি হবে বাইরে থেকে। এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হলো এই যে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকেও একজন এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকেও একজন, এই যে ভিডিওগ্রাফি করা হবে দু তরফেই, এবং একজনকে পুলিশের তরফ থেকে নির্দেশ দেওয়া হলো যে সম্পূর্ণভাবে সার্চ ওয়ারেন্ট চলাকালীন তারা কিন্তু থাকবেন এবং তারা ভিডিওগ্রাফি করবেন। 19 দিনের মাথায় শেখ শাহজাহানের বাড়িতে পুলিশ ধরতে পারেনি এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে, অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে শেখ শাহজাহানের বাড়িতে 19 দিনের মাথায় তারা এসে পৌঁছলেন। যে ঘটনায় এর আগে ঘটেছে যার জেরে এত এই তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি বা তোলপাড় হয়েছে সারা রাজ্য, যে এখানে যখন তল্লাশি চালাতে আসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তখন তাদের আক্রান্ত হতে হয় সংবাদ মাধ্যমকেও, এবং এই পরিস্থিতিতে আজকে প্রায় 100 সেন্ট্রাল ফোর্সের জওয়ানকে নিয়ে ইডির গোয়েন্দারা তারা এসে পৌঁছেছেন সন্দেশখালী সর্বেরিয়া শেখ শাহজাহানের বাড়িতে। এখনও পর্যন্ত শাহজাহানের বাড়িতে ভেতরে ঢোকার জন্য চাবি খোলার জন্য বা চাবি ভাঙার যারা ভেঙে থাকেন সেই বেশ সেরকম দুজনকে এখানে ডাকা হয়েছে, তারা গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছেন, পুলিশের সঙ্গে কথা হয়েছে দফায় দফায় ইডির এবং দ্বিতীয় বলব দেখানোর জন্য। আজকে এই সর্বেরিয়া গ্রামে শেখ শাহজাহানের বাড়ি যেন একটা দুর্গে পরিণত হয়েছে, দেখাই যাচ্ছে যে সেন্ট্রাল ফোর্সের ফুল টিম এখানে রয়েছে এবং বলতে বলতে আরও পুলিশ দীপ্তেন্দুকে বলবো দেখানোর জন্য আরো পুলিশ ফোর্স সেটাও আসছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে সেন্ট্রাল ফোর্স, একদিকে পুলিশ, একদিকে ইডি, এবং তার সঙ্গে ইডির তরফ থেকে ভিডিওগ্রাফি করা হচ্ছে, পুলিশের তরফ থেকেও ভিডিওগ্রাফি করা হবে সেটাও বলা হয়েছে। দীপ্তেন্দুকে বলবো আরেকবার এখানে আসার জন্য। একদমই আবির তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি আমাদের ছবি দেখাতে থাকো।